কারণে তোকে দুনিয়ায় আমি বেঁচে রাখতে পারবো না এবার তাই ছোট বিটি জামিলা ডাক দিয়া বলে আব্বু আব্বু গো তুমি আর কেউ জানবে না তুমি আর কেউ দেখবে না তুমি আর কেউ শুনবে না আমি জামিলা দাইহাতুল কালবির বেটি কেউ জানবে না আব্বু গো জীবনে কোনদিন তোমার বাড়িতে পা রাখবো না আব্বু গো আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো গো আব্বু এরপরও আমাকে তুমি মারিও না বাবাজি আমার সোনাবালিকে ডাক দিয়া বলে আব্বু গো আমি দুনিয়ার কোনো কিছু দেখিনি গো আব্বু দুনিয়ার কোনো স্বাদ আমার পূর্ণ হয় নাই গো আব্বু আব্বু গো তুমি আমাকে মারিও না বাবাজি আমার সোনা মানিকেরা নবীকে একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো শেষের যেই মহিলাটা ছিল শেষের যেই নারীটা ছিল ওটা আর কেউ না ওইটা হলো আমার নিজের মেয়ে নিজের কন্যা নিজের বিটি দরদি নবী এতিম নবী আমার মায়ার নবী বলছেন আরে এমন বাপ দুনিয়াতে আছে গো নিজের সন্তানকেও কেমন করে তুমি মেরে দিলে নিজের সন্তানকে কেমন করে তুমি কতল করলে গো সাহাবী সাহাবী এবার বায়ান করতে আরম্ভ করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বিবির পেটে সন্তান ও গো নবীজি আমার বিবির পেটে যখন সন্তান আমি বিদেশ দেশে যাব কর্মের জন্য ইনকামের জন্য ব্যবসা করার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার বিবিকে বলেছিলাম বিবি রে আমি বিদেশ দেশ চলে যাব বাণিজ্যের জন্য বাইরে চলে যাব ও গো বিবি তোমার পেটে যে সন্তানটা আমি ছেড়ে যাচ্ছি গো বিবি তোমার পেটে যে সন্তানটা রেখে যাচ্ছি ওই সন্তানটা তুমি যদি তোমার পুরুষ সন্তান হয় যদি দুনিয়ায় তুমি সযত্নে রেখে দিও আর যদি মহিলা সন্তান হয় তাহলে তাকে সযত্নে তাকে তুমি সঙ্গে সঙ্গে কতল করে দিও ইয়া রাসূলুল্লাহ আমি বিদেশ দেশ চলে গেছি বাবারা ওরে আমার যুবক ভাইয়েরা ও যুবকেরা মাস্তানি করিও না রে বাবা আমার রক্তের বাহাদুরি দেখায়ও না রে যুবক যৌবনের বাহাদুরি আর কয়দিন থাকবে রে ভাই ও সোনার যুবকেরা আমার নবীর আদর্শে আদর্শিত হও কবরের কঠিন আযাব সহ্য করতে পারবি না রে যুবক ও আমার মা গালার গো আজকে এখানে বিদেশি আলেম এসে ওয়াজ করছে আর তুমি গল্প করছো রে মা চলো তোমাদের কথা ধরেছি মা শুনে যান তোমাকে কোন সম্মান দেওয়া হয়েছে রে মা আজকে তোমার দেশের প্রধানমন্ত্রী বলল যে নরেন্দ্র মোদি বলল তিন তালাক দেওয়া যাবে না নারীদেরকে একটা পাওয়ার দিয়ে দিল নারীদের সম্পর্কে বলল প্রধানমন্ত্রী কি বলল যে নারী মুসলিম নারীদেরকে স্বাধীনতা দেওয়া হয় না মুসলিম নারীদেরকে সম্মান দেওয়া হয় না মুসলিম নারীদেরকে ইজ্জত দেওয়া হয় না এ মুসলমান আমার মা খালা গো শুনে যান রাতের বেলা মা এই
সারা পৃথিবীর বুকে বাবা ইসলাম ধর্মের নারীদেরকে যতটা ইজ্জত দেওয়া হয়েছে যতটা সম্মান দেওয়া হয়েছে পৃথিবীর বুকে বাবা একটাও ধর্ম নাই অতটা সম্মান দেওয়া হয়েছে জোরে বলেন সরে আমার যুবক ভাইরা যৌবনের বাহাদুরি দেখায় ওনার বাবা রক্তের বাহাদুরি দেখায় ওনার যুবক তদন্ত করে দেখো এই ছোট্ট ছোট্ট বাচ্চা তোমাদের চাঁদপুরের গোরস্থান ময়দানে আছে না নাই আমাদের মতন যুবক আপনাদের চাঁদপুর গোরস্থান ময়দানে আছে না নাই আব্বা জান এই রকম বৃদ্ধ বাবজি আমার যারা বৃদ্ধ মনে মানুষগুলা বসে আছে এই রকম মানুষ আপনাদের চাঁদপুর গোরস্থানে আছে না নাই আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই তাই কবি আমার বলছেন এ সংসার সংসার গো ওই রাহা ভাবে গো করলাম না বান্দেগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর কোনদিন জানিয়া আজ রহিলাই সাগো সবই করে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে গজলের দিক বেশি আগাবো না বাবা টাইম সংকীর্ণ আব্বা জান এবার সাহাবীর বিবি মা জননী এই সাহাবীর বিবি মা জননী আব্বা জান আমার সোনা মানিকের আমার মা খালা গো দিল খানা নরম করে দেবান গো মা মা বাবা গর্ভবতী এক মাস দুই মাস তিন মাস নয় মাস যখন হয়ে গেল মা জননীর প্রসাব বেদনা উঠে গেল এবার বাবারে তাই হাতুল কালবীর বিবির যখন বাবা পেটের অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেল প্রসাব যন্ত্রণা যখন শুরু হয়ে গেল এ বাবা যুবক রে তোর মা জননীকে কোনোদিন গালি দিস না রে ভাই ওরে ভাই তোর মাকে কষ্ট দিস না তোর মা জননী তোকে দুনিয়াতে আনতে গিয়া তোমার মায়ের যেই কষ্ট ও বাবা নবী বলেছেন মৃত্যুর যন্ত্রণা সন্তান হওয়ার যন্ত্রণা একই সমান জোরে জোরে বলুন সুবহানাল্লাহ দায়াতুল কালবীর বিবির বাবা প্রসব যন্ত্রণা উঠেছে ইন্দিমিন টাইমে যখন বাবা সংসার প্রসব হয়ে গেল মা জননী নজর করে দেখছে বাবা তার পেট থেকে বাপ মহিলা সন্তান দুনিয়াতে এসেছে জনম দুঃখিনী মা গো ওই মা সন্তানের দিকে কন্যার দিকে তাকায় আছে আমার স্বামী তো অর্ডার করেছে যদি কোনো মহিলা সন্তান হয় তাহলে তুমি তাকে সঙ্গে সঙ্গে কতল করে দিও আজ আমি দশ মাস পেটে নিয়ে বেড়াচ্ছি আমি ভালোভাবে একটু খেয়ে শান্তি পাইনি আমি একটু বসে শান্তি পাইনি আমি একটু শুয়ে শান্তি পাইনি আজ দশ মাস আমার এই বিটিকে আমি পেটে করে নিয়ে বেড়াচ্ছি আমি মা হইয়া কেমন করে আমার সন্তানকে কতল করব এর আমার মা খালা গো শুনে জানা যে রাতের বেলা মা জনম দুঃখিনী মা সন্তানকে মারতে পারলো না মেয়েকে আর মারতে পারলো না ও বাবা গলায় টিফন দিতে পারলো না মেয়েটাকে দুনিয়ায় রেখে দিল আর এত সুন্দরী সন্তান আল্লাহ দান করেছে বাবা ওই সন্তানের নাম রাখলো মায়ে জামিলা
নাম দিয়ে দিল জামিলা। জামিলা শব্দের অর্থ হলো সুন্দরী। ও বাবাজি এত সুন্দর চেহারা আমার আল্লাহ দান করেছে, জনম দুঃখিনী মা 10 মাস পেটে ধারণ করেছে। এ বাবাজি আমার সোনা মানিকেরা আজকের মাহফিলে একটা বার মায়ের জন্য একটু চোখের পানি ফেলে দোয়া করবেন, যাদের মা নাই চাতক পাখির মতো তাকায়া থাকে যে আমার কোন সন্তান হয় তো আমার জন্য একটু দোয়া করবে, আমার কোন বিটি হয় তো আমার জন্য একটু দোয়া করবে। আব্বা জান এই দুনিয়ার জমিনে আছেন বুঝতে পারছেন না বাপ, আব্বা গো কবরের আজাব একটা সেকেন্ডের জন্য সহ্য হবে না বাপ, একটা সেকেন্ডের আজাব আমরা সহ্য করতে পারবো না রে যুবক। ওরে আমার যুবক ভাইয়েরা আমার নবীর আদর্শে আকর্ষিত হয়ে যাও বাবাজি। আমার সোনা মানিকেরা এবার দায়হাতুল কালবির বিবি একা করে করে বাবা সন্তানকে বিবিকে বিটিকে বড় করতে 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 বাবা চার বছর যখন মোটামুটি একটা সময় হয়ে গেছে, কথা বলা শুরু হয়ে গেছে, আব্বু ডাকতে শিখে গেছে, মা ডাকতে শিখে গেছে। আব্বা জান আমার সোনা মানিকেরা এই দায়হাতুল কালবি বাড়ি ফিরেছে, বাড়ি ফিরার পর বিবিকে ডাক দিয়া বলে প্রাণের বিবি বিবি গো ওরে আমার বিবি একটা বার বলো আমার কি সন্তান দুনিয়ার জমিনে এসেছে। এবার স্বামীকে বিবি ডাক দিয়া বলে স্বামী বিদেশ দেশ থেকে বাড়ি ফিরিলা গো স্বামী, স্বামী গো একটু হাত মুখ ধুয়ে নাও খাবার খেয়ে নাও। আব্বা জান আমার সোনা মানিকের আমার মা খালা গো, স্বামী ডাক দিয়া বলে বিবি গো আমার ভিতরটা বড় আনচান করে গো বিবি, আমার ভিতরটা বড় ছটফট করে, একটা বার বলো আমার কি সন্তান দুনিয়ার জমিনে এসেছে। ও গো আমার মা খালার আমার বাবাজি আমার ভাই জানেরা ও সোনার যুবকেরা এবার বাবার এসে বিবি গিন বিবি একটা ডাক দিয়ে বলে স্বামী রাগ করিয়েন না গো স্বামী, আমার পেট থেকে আবার মহিলা সন্তান দুনিয়াতে এসেছে। পাশে ছিল জামিলা দাঁড়িয়ে বাবা ছোট্ট বিটিকে ডাক দিয়া বলে বিটি জামিলা রে ওরে বিটি জামিলা এই দেখ এটা হলো তোর জন্ম দাতাই আব্বা জান। এবার ছোট্ট জামিলা বাবা টুকটুক করে দৌড়ে গিয়া আব্বুর কোলে উঠে পড়েছে, আব্বুকে ডাক দেয় আব্বুর ইগালে চুমা দেয়, এগালে চুমা দেয়, কপালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়। এ বাবা একদিন দুই দিন তিন দিন হঠাৎ একদিন ডাক দিয়া বলছে বিবি আমার জামিলাকে তুমি সুন্দর করে সাজায়া দাও, আমার জামিলাকে আমি দাওয়াত খাওয়াইতে নিয়ে যাব। ও গো আমার আব্বা জানেরা আমার মা খালা গো, ও মা তোমার কোনো সম্মান ছিল না রে মা, মা গো তোমার কোনো ইজ্জত ছিল না রে মা, মা গো তোমাকে সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা এবার জামিলার মা এবার বিটিকে গোসল দিতে নিয়ে যাচ্ছে, বাবা গোসল দিতে যখন নিয়ে যাচ্ছে ওই গোসলের সময় বিটি জামিলাকে ডাক দিয়া বলে বিটি জামিলা রে ওরে বিটি জামিলা আমি তোকে আমি গোসল দিরে বিটি, জীবনে কোনো দিন আমার ভিতরটা ধড়ফড় করে না বিটি রে, আমি মায়ের কোলে যাই কেন আজ আগুন জ্বলে রে বিটি, ও বিটি আজ আমি না জানি তোর সাথে তোর বাবা কি ব্যবহার করে রে বিবি বিটি। এবার যখন বাবা নতুন পোশাক পরিধান করাচ্ছে বাবা জামিলাকে ডাক দিয়া বলে বিটি জামিলা রে আমি তোর মা, আমি তোকে 10 মাস পেটে ধরেছি রে বিটি, বিটি রে ওরে বিটি আমি তোকে এতদিন নতুন
পোশাক পরাই রে মিটি জীবনে কোনদিন আমি আমার ভিতরটা আনজান করে না আমার ভিতরটা আমার কলেজা ফাটে না কেন রে মিটি আজ না জানি তোর সাথে কি ব্যবহার হয় কবি আমার বলছে সবার তো বাচ্চারে সন্তানের যদি বাবা কোন রকমের কোন আঘাত লাগে কষ্ট লাগে সন্তানের যদি কিছু হয় সবার আগে মার কোলে যায় আঘাত মারে কথা ঠিক না বেঠিক কবি আমার বলছেন ওরে মায়ের কাঁদন এ যাবত জীবন দুই চার মাসে বনের কাঁদন রে কয় আগে দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা জোরে বলেন সুবহানাল্লাহ দশ মাস দশ দিনে মায়ে এ গর্ভে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া আমরা দুনিয়ায় আসলাম ভাই ওরে দশ মাস দশ দিনে মায়ে গর্ভে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া আমরা ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কাঁদিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া কথা ঠিক না বেটি ওরে দশ মাস দশ দিনে মায়ে গর্ভে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া আমরা ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কাঁদিয়া শান্ত করিল আমার মায়ের বুকের দুগ্ধ দিয়া এ মায়ের অপ ও সবের কাল মার সন্তান হতে গিয়ে মার যে কি কষ্ট হয় আমার বিবিকে যখন আমি হসপিটালে নিলাম ভাইরে কেচিয়া যেমন মাটিতে গড়াগড়ি করে ওই রকম করে কথা ঠিক না ঠিক ভাই এই যুবক তোর মাকে কিছু বলার আগে সহাত্তর বার ভাবতে হবে মা এমন একটা জিনিস তোর কথায় যদি মা কষ্ট পেয়ে যায় যতই বড় বক্তা হোক ভাই যতই বড় মুফতি হোক মুহাদ্দিস হোক মক্কা মদিনার ইমাম হইয়া আল্লাহর জান্নাতে যাওয়া হবে না ভাই বাবাজি তাই কবি আমার বলছেন ওরে মায়ের অপ ও সবের কাল ইপুগু ভেসে যায় নয়ন জহাল সব যন্ত্রণা জোরে বলে সুবহানাল্লাহ সন্তানকে কোলে নেওয়ার সাথে সাথে জনম দুঃখিনী মা আমার তার সব ব্যথা ভুলে যায় জোরে বলেন সুবহানাল্লাহ তাই কবি আমার বলছেন ওরে মায়ের অপ ও সবের কাল ইপুগু ভেসে যায় নয়ন জহাল রে ও মা সন্তানের কোলে লইয়া ভুলেছে সব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ছেলে যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে এ হাজার দোষ থাকি আমায় তবু গোপন রাখে আজ তাইজুল ইসলাম ভেবে বল জান্নাত মায়ের পায়ের তলে রে জোরে বলুন এই আওয়াজ হবে না মুসলমানের মতো আওয়াজ দেন জোরে বলুন সুবহানাল্লাহ ওরে তাইজুল ইসলাম ভেবে বল জান্নাত মায়ের পায়ের তহাল রে ওরে দেখে বুখারি হাদিস খুলে করেছে নবী ঘ
দুঃখের দহরতি আমার জন্ম দুঃখী মা হাতে পায়ে তেল মাখায় আমা দিল শক্ত করি মা জননী তেল মাখায় দেখবেন হাত গলা গিয়ে গো এরকম করে না হ্যাঁ সুবহানাল্লাহ পা গুলা কে চিৎ করে শোয়াবে পায়ের উপরে হাত গুলা কে ধুই ওই আস মুড়া ফাস মুড়া রাখি গা হাইছে হ্যাঁ বাবাজি তাই কবি আমার বলছেন ওরে হাতে পায়ে তেল মাই খামাই দিল শক্ত করি এ পোষা পায়খানা আমরা মায়ের কোলে করি কথা ঠিক না ঠিক আরে ওয়াসুক হইলে এ ছায়া দে দুঃখের দহরতি আমার জন্ম দুঃখী মা সন্তান যদি বাপ অসুখ হয় মা জননী দোয়া করেন আল্লাহর কাছে মা জননী ভাবছেন যে মা কোনদিন বলে নাকি যে আমাকে নেও সন্তানকে নিও না এটা আপনার মনে হয় না মা যখন সিজারের টেবিলে উঠে চাকু দিয়ে যখন কাটতে শুরু করে মা কি জানছে যে আমি বাঁচব না মরব মরে যায় তারপরও সন্তানের মুখে একটাবার মা ডাক শুনতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ তাই মা বাপকে কষ্ট দিও না রে যুবক ভাইয়ের আমার সোনা মানিকেরা মা বাপকে কষ্ট দিও না এবার তাই হাতুল কালবির বিবি বাপ তার মা ভিতরটা আনচান করছে আমার বিটিকে নিয়ে যে কি না করবে স্বামীর কাছে নিয়ে চলে গেল বাবারে আমার সোনা মানিকেরা স্বামীকে একটা ডাক দিয়া বলে স্বামী গো আমার কলেজের টুকরা নয়নের পাড়া আমার এই বিটিকে আপনি নিয়ে যাচ্ছেন জান কিন্তু স্বামী গো আমার বিটির সাথে আপনি যেন কোনো খারাপ ব্যবহার করবেন না বাবার দায়াতুল কলবি বিটির হাতখানা ধরে টুক 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 করে বেরিয়ে চলে যাচ্ছে বাবা ইন্দিমিন টাইমে জনম দুঃখিনী মা ওই মা জমিনে পড়ে বাবা কাটা কবুতরের মতন ছটফট করেছে আব্বা জান আমার সোনা মানিকের আগম ইন্দিমিন টাইমে টুক 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 করে যেতে যেতে সুন্দর একটা রাস্তা রেখে দিয়া সুন্দর একটা রাস্তা ফেলে রেখে ওই দায়াত কালবি জংলার রাস্তা ধরেছে মা গো একটু দিলখানা নরম করে দিবারে মা আমার মাও মা তুমিও একজন মা মা গো ও মা দুনিয়াটা কিছুই না গো মা এই দুনিয়া থেকে চলে যেতে হবে গো মা দয়াতুল কালবির বিটি ডাক দেয় আপু সুন্দর রাস্তা ধরে যাচ্ছিলে গো আব্বু কি ব্যাপার এই জংলার রাস্তা কেন ধরলে গো আব্বু এবার ডাক দিয়া বলা বিটি জামি লাগাও এই রাস্তাটা খুব কাছের রাস্তা মিথ্যা কথা বলে বাবা মিথ্যা কথা বলে জঙ্গলার ভিতরে নিয়ে চলে গেল মা জঙ্গলাতে যখন পৌঁছে গেছে পিঠি জামিলাকে একটা জায়গায় দাঁড় করে দিয়া এবার ওই দায়াতুল কলবি বাবা পাথর সরাতে আরম্ভ করে দিয়েছে যখন পাথর সরাই ছোট্ট পিঠি জামিলা ডাক দিয়া বলছে আব্বু গো ও গো আব্বু তুমি কেন এই গর্ত খুঁড়ছো গো আব্বু আব্বু গো তুমি এই কেন গর্ত খুঁড়ছো ও আব্বু তুমি না বললে আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা আব্বু কেন তুমি এই গর্ত খুঁড়ছো দায়াতুল কলবি কোনো বাবা কথা বলছে না কোন রকমের কোনো আওয়াজ দিচ্ছে না বিটি জামিলা তাকায়া দেখছে নজর করে দেখছে বাপের শরীর দিয়া বাপের দেহ দিয়া ঘাম বেরিয়ে যাচ্ছে দেখবেন বিটিরা বেশি অংশ বাপকে বেশি ভালোবাসে বাপের পিয়ারা বিটি ডাক দিয়া বলে আব্বু ও আব্বু তুমি এত কষ্ট কেন করছো গো আব্বু তোমার শরীর দিয়া ঘাম বেরিয়েছে গো আব্বু আব্বু গো তোমার শরীর ঘেমে গেল কেন এত কষ্ট করছো বাপের শরীরে যখন ধুলা লেগে যাচ্ছে বাপের শরীরে যখন ধুলা লেগে যায় ছোট্ট বিটি জামিলা গায়ের জামা দিয়া ধুলা গুলা ঝাড়িয়ে দিচ্ছে গো বাবা
জড়িয়ে দেয় আর বলে আব্বু গো তোমার শরীরে যে ধুলা লেগে যাচ্ছে গো আব্বু তুমি এই কষ্ট কেন করছো আব্বা জান ওই আমার মা খালারা শুনে জানাজ রাতের বেলা গো মা মা গো তোমার কোনো ইজ্জত ছিল না রে মা মা তোমার কোনো সম্মান ছিল না রে মা এই সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী জোরে জোরে বলুন সুবহানাল্লাহ দাইহাতুল কলবির যখন বাবা গর্ত খোঁড়া শেষ হয়ে গেল গর্ত থেকে উপরে উঠে ও মুসলমান যুবক রে ওরে আমার মা কালা ওই ছোট্ট মিটি কলেজার টুকরা নয়নের পাড়া বিটিটাকে একটা ধাক্কা দিয়া বাবা গর্তের ভিতরে ফালাইয়া দিয়েছে এবার গর্তের ভিতরে বিবি বিটি জামিলা থরথর করে কাঁপে আর ডাক দেয় আপু এত খুন ধরে তুমি আমার জন্য গর্ত খুঁড়ছো গো আব্বু আব্বু গো আমি কি অন্যায় করেছি কি অপরাধ করেছি গো আব্বু আব্বু গো তুমি আমাকে মারিও না আব্বু গো আমার বড় ভয় লাগে গো আব্বু আব্বু আমাকে একটু উঠাও গো আব্বু আমাকে বড় ভয় লাগছে গো আব্বু এরে বাবা সন্তানের কাছে যখন পৌঁছাই আব্বু বলে ডাকার সাথে সাথে ভিতরের যত রকমের পুরুষদের যত রকমের বাপ খাটনি করা শরীর হোক না কেন মনটা শীতল হয়ে যায় কিন্তু তাই হাত কলবির বিটি ওই জামিলা ডাক দেয় আব্বু গো ও গো আব্বু তুমি আমাকে মারিও না আমি কি অন্যায় করেছি আমি কি অপরাধ করেছি গো আব্বু কেন আমাকে মারবা গো আব্বু এবার দয়াতুল কলবি ডাক দিয়া বলে বিটি জামিলা রে ওরে বিটি জামিলা তুই কোনো অন্যায় করিস নি তুই কোনো অপরাধ করিস নি রে বিটি আমি তোর পাপ একটা নাই দুটো নয় অন্যের বিটি অন্যের কন্যা সন্তানকে একটা নাই দুটো নাই সহাত্তর থেকে একাত্তরটা নারীকে আমি জিন্দা দাফন করে দিয়েছি তুই হলি আমার নিজের কন্যা তুই হলি আমার নিজের বেটি ওরে বেটি শোন তোকে যদি দুনিয়ার জমিনে রেখে দিই রে বেটি আমি সমাজের মুখে মুখ দেখাতে পারবো না আমি সমাজের মুখে মুখ দেখাতে পারবো না বিটি রে এর কারণে তোকে দুনিয়ায় আমি বেঁচে রাখতে পারবো না এবার ছোট্ট বিটি জামিলা ডাক দিয়া বলে আব্বু আব্বু গো তুমি আর কেউ জানবে না তুমি আর কেউ দেখবে না দুনিয়ার কেউ শুনবে না আমি জামিলা দাই হাতুল কালবির বেটি কেউ জানবে না আব্বু গো জীবনে কোনদিন তোমার বাড়িতে পা রাখবো না আব্বু গো আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো গো আব্বু এরপরও আমাকে তুমি মারিও না বাবাজি আমার সোনামানিকে ডাক দিয়া বলে আব্বু গো আমি দুনিয়ার কোনো কিছু দেখিনি গো আব্বু দুনিয়ার কোনো স্বাদ আমার পূর্ণ হয় নাই গো আব্বু আব্বু গো তুমি আমাকে মারিও না কোনো মায়া হলো না এটা পাথর উঁচা করে ও বাবা রে ও মায়েরা একটা পাথর উঁচা করে একেবারে পিটির সিনা সোজা করে একেবারে পিটির বুক সোজা করে বাবা পাথরটা মেরে দিয়েছে বাবা গো একেবারে পিটির বুকখানা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এরপরও আওয়াজ আসছে আব্বু গো তুমি আমাকে মারিও না বিটিকে ভালো করে আপনার ঢেকে দিয়া মাটি দিয়া
ঢেকে দিয়া চলে আসছে পিছন থেকে কে যেন ডাক দেয় আব্বু তুমি আমাকে মারিও না আল্লাহুম্মা সাল্লে মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে مولانا محمد صلى الله عليه محمد صلى الله عليه وسلم তোমার মা জননীরা গো এই তোমাদেরকে এই যে নর্দমা থেকে এই তোমাদেরকে ডাস্টবিন থেকে তুলে তোমার নবী আমার নবী সারাকুল কাইনাতের নবী আমার রহমতের নবী একেবারে কত সম্মানের জায়গায় তোমাকে বসায়া দিয়েছে মা মা জননী একটা বার দিলখানা নরম করে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইও আল্লাহকে বলো আল্লাহ এই মজলিসে আমার মত গুনাহগার কেউ নাই আল্লাহ তুমি আমার গুনাহকে maaf করে দাও জীবন আর কোনোদিন গুনাহ করব না মা গো কবর এমন একটা জায়গা রে মা সেই কবরের বায়ান আমি এখন যাচ্ছি না বাবা সোনা মালিকেরা তাহলে এই সম্মানের জায়গায় নারীদেরকে বসায় আছে কে আমার নবী নাকি তে এই নবী শুধু আমাদের নবী না বাবা শুধু আমাদের জন্য রহমত না ইনি মানুষের রহমত পশুদের রহমত জোরে বলেন না সুবহানাল্লাহ একটা হরিণ বান্ধা দেখে গাছেরই তলায় গো একটা হরিণ বান্ধা দেখে গাছেরই তলায় আছে না নাই হ্যাঁ একটা হরিণ গাছে বাঁধা আছে নবী চলে যাচ্ছে শুনেছেন তো বাপ হরিণের যে ঘটনাটা তো আমার ওদিকে আমি যাচ্ছি না তো হরিণ ও বাবা হরিণদের জন্য আপনার নবী আমার নবী রহমত জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি আমার সোনা মানিকেরা আমার নবী গাছের জন্য রহমত পানির জন্য রহমত সব কিছুর জন্য রহমত হলো আপনার নবী আমার নবী জোরে বলেন সুবহানাল্লাহ কবি আবার বলছেন রহমতেরই এ দয়াল নবী এলো রে ধরাই জোরে বলেন সুবহানাল্লাহ যাই হোক মায়েদের জায়গা হচ্ছে না বুঝতে পারছি তবে মহিলা ভলিউমটিয়ার রাখা দরকার তো আমি বলবো যে ওই সাইড দিয়ে সামনে কিছুটা জায়গা ফাঁকা আছে এই ভাই আপনি বসেন এই আপনি বসে যান ভাই আমি দেখে নিচ্ছি বসে যান বাবাজি যে সমস্ত মহিলারা কষ্টেও কষ্ট পাক এটা আমরা কেউ চাইবো না মা জননীদেরকে বলবো যে পিছনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে একটু বসার সুবিধা করে দেন হয়তো কেউ সন্তান কোলে করেও দাঁড়িয়ে আছে নাকি তাহলে অতি কষ্ট হবে তাই মা জননীদেরকে বলবো মা গো একটু একটু আগিয়ে এসে একটু সন্তান টন্তান দিয়ে আবার লড়াচড়াও বেশি ঝামেলার ব্যাপার তো যাই হোক আমি বলবো যে মা যতই কষ্ট হোক একটু ধান বসার সুবিধা করে দেওয়ার চেষ্টা করেন হ্যাঁ জায়গাটাও বাপ ছোট হয়ে গেছে সুবহানাল্লাহ তো যাই হোক বাবজির আমার সোনা মানিকেরা কবি আমার বলছেন রহমতেরই দয়াল নবী এলো রে ধরাই জোরে বলে সুবহানাল্লাহ আরে রহমতেরই দয়াল নবী এলো রে ধরাই ও তার নাম শুনিলে চমকে উঠি ভাই রে এ দিল বেকার হয়ে যাই এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় জোরে জোরে বল সুবহানাল্লাহ ওরে গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় হযরত আলীর আসরের নামাজ কাজা হইলো ভাই রে ভাই একই সারাই মদিনা ওয়ালা আসমানে সূর্য উঠাই জোরে বলুন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাই মা ফাতেমার সোহার মা ফাতেমার স্বামী তো ওনার আসরের নামাজ কাজা হয়ে গেছে দেখেন ভাই আপনার নবীর কি বাবা মজেজা আহ এ ভাইরা এ আব্বা জানেরা আমাকে এই দিকটা নিয়েও কিছু কথা বলার সুযোগ দিয়েছে বাবাজি আমার সোনা মানিকেরা তে এ আসরের নামাজ যখন কাজা হয়ে গেছে তো নবীজি বলছেন যে
তুমি কি আসরের নামাজ পড়তে চাও বলে হ্যাঁ রাসূলুল্লাহ অবশ্যই পড়তে চাই সঙ্গে সঙ্গে বাবা আপনার নবী আমার নবী একটা এই হাতের আঙ্গুলটার ইশারা করে আঙ্গুলের ইশারা করে ডুবা সূর্যকে ডুবন্ত সূর্যকে আবার এই একটা আঙ্গুলের ইশারায় উপরে উঠিয়ে দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ হ্যাঁ বাবাজি শোনা মানিকেরা ইনদিমিন টাইমে বাপ এবার ওই ডুবা সূর্য উপরে উঠিয়ে গেল কিন্তু বাবা যদি নবী আমাদের মতো মানুষ হয় তাহলে কি আমরাও তাহলে পারবো তো নাকি ডুবা সূর্যকে উঠাতে পারবো পারবো না তো বাবাজি আমার শোনা মানিকেরা তাই নবী আমাদের জন্য রহমত সব কিছুর জন্য রহমত সূর্য তৈরি হতো না জানছে যে এই নবী যদি তৈরি না হতো তাহলে আল্লাহ আমি সূর্যকে তৈরি করতে না তাই আমার নবীর ইশারায় সূর্য খেলে জোরে বলেন না সুবহানাল্লাহ কবি আবার বলছেন নবীর এই আপনার এক ইশারায় দয়ার নবীজি কোন দেশেতে যাচ্ছেন এ জাগিয়া জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানে না যাই হোক বাপ গজলের দিকে আমি যাচ্ছি না এবার আপনাদেরকে যেটা বলতে যাইছি বাপ আমার যুবক ভাইরা তোদেরকে বলছি রে ভাই যুবক তোমরা ফিরে এসো ভাই তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও যুবক তোমার মতন যুবকেরা আমার নবীর পাশে দাঁড়িয়ে নিজের জীবনকে শহীদ করে দিয়েছে নিজের জবিনকে শহীদ করে দিয়েছে বিবিদেরকে বিধবা করে দিয়েছে সন্তানকে এতিম করে দিয়েছে ভাই যুবক আজ তোমরা কেন পিছিয়ে যুবকরে তুমি মনে করছো যে আমার আল্লাহর চাইতে আমার মা আমাকে বেশি ভালোবাসে আমার চাইতে আমার আমার আল্লাহর চাইতে আমাকে আমার বিবি ভালোবাসে আমার আল্লাহ চাইতে আমার সন্তান আমাকে বেশি ভালোবাসে না রে বান্দা না আমার আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না তুমি আমি যখন মায়ের গর্ভে ছিলাম ভাই আজ একটু ধান সবুর ধরতে পারো না ওরে যুবক আজ একটু তোমার অন্তর সবুর নাই আজ আপনারা জানেন যিনি বাপ 77 বছর একটা নবীর 77 বছর কোন জ্বর জ্বালা সর্দি কাশি কিছু হয়েছে তিনার নাম হলো হযরতে আইয়ুব আলাইহিস সালাম তো আমি জানি না কতটুকু আমার টাইম আছে এই বিষয়টা নিয়ে আমি আগিয়ে যাই বাপ এতে থেকে আপনার আমার একটা আল্লাহর যে কোরআন আছে কোরআনের আয়াত ইন্নাল্লাহ মাআস সাবিরিন এই বিষয়টার উপরে আমি তুলে ধরছি বাপ জি আমার যে হযরতে আইয়ুব আলাইহিস সালাম 77 বছর শরীরে কোনো রোগ বালা মুসিবত জ্বর জ্বালা কিছু নাই ধনে জনে জমি জায়গায় টাকা পয়সায় সব দিগিতে একেবারে পরিপূর্ণ বাবাজি আমার সোনা মানিকেরা ফেরেশতারা বলে আইয়ুব আলাইহিস সালাম শুধু আল্লাহর জিকির করে শুধু আল্লাহর শুকরিয়া আদায় করে তো শুকরিয়া আদায় করে তো ফেরেশতারা বলছে আল্লাহ তোমার বন্ধু তোমার নবী এত শুকরিয়া আদায় করার কারণ হলো যে তুমি তাকে কোন দিক থেকে কমতি রাখনি এর কারণে তোমার এত শুকরিয়া আদায় করে ফেরেশতারা তো বলছে ইবলিস শয়তানও বলে আল্লাহ তোমার বন্ধু তোমাকে এত শুকরিয়া আদায় করে তার একটাই কারণ হলো যে তুমি তাকে কোন দিক থেকে দুঃখে রাখনি এর কারণে আমার আল্লাহ ইবলিসকে ডাক দিয়ে বলে আল্লাহ শুনেন শুনেন আমার মা খালারা ও গো কান দে তোমরা শাহামির সে আর স্বামীর সেবা করেছিল বিবি রহিমা আর জান্নাতে হইল আগো ঠিকানা স্বামীর সেবা করেছিল বিবি খাদি যা ওরে যা ঠিকানা